কোনো অসুবিধা নাই কিছুই নাই হঠাৎ করে শরীরের মধ্যে এমন একটা পরিবর্তন হয়ে যাচ্ছে কিছু একটা হয়ে গেছে মানে একবার বিছানাগত হঠাৎ করে বিছানাগত কারণ নাই বিনা কারণে এটা একটা ঠিক আছে এই নজর অনেক নজর লাগে আপনার দেখেন আপনার পরিবারের মধ্যে হঠাৎ আপনার কি হবে ঝবরা ঝামলার সৃষ্টি হবে কোনোই কারণ নাই হঠাৎ ঝগড়াঝামার সৃষ্টি হবে আপনার মধ্যে এবং আপনার যারা আপনার আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে তাদের সুসম্পর্ক চাই না যখন দেখবে যে তাদের মধ্যে ভালো একটা সুসম্পর্ক তৈরি হয়েছে লেনদেন ওদের আসা যাওয়া ওরা ওদের বাড়িতে আসে ওরা ওদের বাড়িতে যায় তখন তাদের হিংসা করবে হিংসা করে যখন হিংসা করবে হ্যাঁ তাদের বাড়ি ভালো সম্পর্ক তৈরি হয়েছে এটা তো কখন কাম্য নয় তখন দেখবেন একটা ঝগড়া লেগে যাবে অথবা দেখবেন যে আপনার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে আপনি আসা যাওয়া করছেন শ্বশুর শাশুড়ির সাথে সালাদের সাথে ভালো আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে মধুর সম্পর্ক তো রইল কিন্তু কিছু মানুষ আছে আপনার পরিবারের মধ্যে অথবা অন্য অন্যতির মানুষ আপনার দোস্তের মধ্যে হোক অথবা আপনার শত্রুর মধ্যে হোক আপনার কাছে শত্রু আছে যারা এটা পছন্দ করে না ঠিক আছে তখন তারা কি করবে সেটাকে কোন দৃষ্টিতে দেখবে আপনার সম্পর্কটা হ্যাঁ এত ভালো সম্পর্ক তৈরি গেছে হ্যাঁ এইরকম যখন হিংসার মনোভাব নিয়ে যখন এরকম দেখবে তাতে নড় লেগে গেল বাস তখন দেখবেন হঠাৎ করে আপনাদের আপনার শ্বশুর বাড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে অথবা শাশুড়ির সঙ্গে অথবা শালাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে না যে মধু সম্পর্ক ছিল সেটা এত খারাপ হয়ে যাবে যা ওদেরকে আপনার পছন্দ হবে না মনে হবে আপনাদের ওদের বাড়িতে যাবেন না ওদের বাড়ি থেকে উঠবেন না ওদের বাড়িটা আপনার বিষের মতন লাগবে বিষের মতন লাগবে আপনার শ্বশুর বাড়িটা সেখানে আপনি পালা দিতে পারবেন না মনে হবে না আমি ঢুকি যদি এরকম হয় আপনাকে নজর লেগেছে ঠিক আছে আপনাকে নজর লেগেছে তেমনি ভাবে যদি কোন স্ত্রী স্বামীকে একদম দেখতে পাচ্ছে না হয় তাকে হ্যাঁ তাহলে জানবেন স্ত্রীর উপর নজর লেগেছে নজর লেগেছে স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক থাকে সুসম্পর্ক থাকে তাহলে কেউ যদি এটা ইয়া করে কি হিংসা করে হিংসা করে হ্যাঁ দেখো কি মিল কিরকম ভালো সম্পর্ক এরকম দিয়ে যদি সেটাকে দেখে স্বামী স্ত্রীর নজর নজর লেগে লেগে যাবে আর গেলেই তখন যার উপর নজর লাগবে স্ত্রীর পর যদি নজর লাগে তো স্ত্রী স্বামীকে দেখতে পারবে না আর স্বামীর পর যদি নজর লাগে দেখো স্ত্রীকে কেমন ভালোবাসছে এতই ভালো লাগে ওকে স্ত্রী হ্যাঁ এমন যখন নজর দিবে ভাবে হিংসার মনোভাব দিয়ে যখন এরকম নজর দিবে তখন সঙ্গে সঙ্গে স্বামীর উপর নজর লেগে যাবে তখন স্বামীকে স্ত্রী ভালো লাগবে না একদম ভালো লাগবে না আর আপনার পরিবারের মধ্যে দেখা যাচ্ছে মা বাপ বেটা মা বাপকে ভালোবাসছে না তখন জানতে হবে যে বেটার উপর নজর লেগেছে তার কেউ নজর দিয়েছে হ্যাঁ দেখো বাপ বেটা কি মিল বা বা বাবা বা দেখো মা ব্যাটা বেটা কি মিল এরকম যখন নজর দিবে তখন বা ছেলে অবাধ্য হয়ে যাবে ছেলে বাপকে ভালো লাগবে না আর বাপ আর যদি বাপের উপর নজর দেয় কেউ দেখো ছেলেকে কি ভালোবাসে বাবা এবার এ নজর আপনার পরিবারের মধ্যে লাগবে আপনার কোনো মেয়ে হয়তো মেয়ে দেখছে যে আমাকে বাপ ভালোবাসছে না আর এই আমার ভাইকে এত ভালোবাসছে আমার ভাইকে ভালোবাসছে আমাকে ভালোবাসছে না এরকম যদি চিন্তা ভাবনা করে এরকম কুদৃষ্টি দেয় সঙ্গে সঙ্গে নজর লেগে যাবে তখন কি হবে দেখবেন ওই বাপ ছেলেকে ভালো লাগবে না একদম ছেলেকে ভালো লাগবে না ছেলেকে ভালোবাসবে না ছেলেকে সবসময় বকা বকাঝকা করবে হ্যাঁ অপছন্দ করবে ও সামনে আসার সেটা পছন্দ করবে না আর যদি বেটার ওপর নজর দেয় কেও ঝিংসা করে যে দেখো বাপকে কি ভালোবাসে হ্যাঁ ওমুকের ছেলে ওমুকের ছেলে তার বাপকে এতই ভালোবাসে এতই ভালোবাসে বাপকে বাপয়ের জন্য जान দিতে প্রস্তুত এই যদি এমন ভাবে কুদৃষ্টি দেয় তাহলে তখন ছেলের উপর নজর লেগে দিল তখন ওই ছেলে নিজ বাপকে পছন্দ করবে না বাপকে ভালো লাগবে না বাপকে তার বিশমনে হবে মনে কেটে দেয় মেরে দেই। এরকম অবস্থা নজর লাগা বুঝতে পারছেন তো তো যখন আমি একটা আলামত বলে বন্ধুরা এই ভিডিও আমার এই ভিডিওর মধ্যে আমি বলে সমস্ত আলামত কেউ আপনাকে আলামত বলে দিবে না এভাবে আমি সমস্ত ভিডিও দেখেছি এই নজর লাগা সম্পর্কে আমি উর্দুতে হিন্দিতে বাংলাতে আমি সমস্ত ভিডিও গুলো যেত ভিডিও তৈরি হয়েছে সব আমি দেখেছি কিন্তু কোনো ভিডিওর মধ্যে আলামত বলে নাই কি করে বুঝবেন যে আমার নজর লেগেছে এই জন্য আমি আপনাদেরকে একমাত্র আমি আমার এই ভিডিওর মধ্যে সমস্ত তথ্যগুলো এবার দিচ্ছি নজর লাগার আলামত গুলো এক এক করে আমি দিচ্ছি ঠিক আছে তো আপনারা এগুলো দেখলে দেখলে বুঝতে পারবেন নজর লেগে গেছে এবার নজর লাগার পর আরো আলামত আছে আমি এখন সব বলি নাই আরো অনেক আলামত আছে এবার নজর লাগার পর কাটাইতে হবে কি করে কাটাবেন সেগুলো আমি লাস্টে ভিডিওতে বলে দিব ঠিক আছে বলে দিব যদি আপনাদের কিছু জিনিস জানা থাকে আরবি জানা থাকে কোরআন জানা থাকে সেগুলো পড়বেন হ্যাঁ যদি আপনার আমল থাকে ভালো আর যদি আপনি পরেজগার হন হন হারাম না খান তাহলে আপনি আপনার কাজ হবে সেগুলো আর যদি আপনার কাজ না হয় তাহলে দেখবার পরহেজগার মানুষ কে আছে যার হুক করে পরেজগার হইতে হবে খবরদার আজ আমাদের সমাজের মধ্যে অনেক আছে বেদাতি এই আপনার বেদাতি দরুদ পরে বেদাতি আপনার দোয়া পরে আর সেরকম ভালো আমল নাই কিছুই নাই টাকা কামানোর উদ্দেশ্যে যা কিছু করে টাকা কামানোর উদ্দেশ্যে ধান্দাবাজি করে বুঝতে পারছেন তো মানুষ আসে টাকা দেয় আর সে কিছু করে দেয় ফুক করে দেয় ওদের কাছে কখনো যাবেন না ঠিক আছে ও ওদের দ্বারা ভালো হবেও না ঠিক আছে একমাত্র ফরিসার দিন দয়ার লোক লুকিত হবে আমি তো এই সমস্ত কাজ করতাম আগে কিন্তু আমি ছেড়ে দিছি আমি করবো না আমি এই কাজ করবো ঠিক আছে ইনশাল্লাহ আমার কাছে গ্যারান্টি দিয়ে নজর লাগা আমার কাছে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় একদিনে ভালো হয়ে যায় আমার কাছে নজর লাগা আমি দেশের মধ্যে এরকম অনেক দেখেছি এরকম এক বাড়িতে গিয়েছিলাম সে বাড়িতে একটা বাচ্চা ছেলে সেই কেন্দ্রেই যাচ্ছে কেন্দ্রেই যাচ্ছে সে মানে আর তার বয়স হবে ছ বছর চুপ হচ্ছেই না চিল্লাচ্ছে মাছ আর ভাঙছে এই এটা ছুটি দিচ্ছে ওটা ছুটি দিচ্ছে সে মানে বাড়ি থেকে বসতে পারছি না আমি গিয়েছিলাম সেখানে রুগী দেখতে বাড়িতেই তো ও ওকে দেখতে যায়নি কিন্তু অন্য বিষয় দেখতে গিয়েছিলাম তো ওই বেচার এমন করতে লেগেছে না তখন ওই ওই বাড়ির মেয়েটা বলছে গিন্নিটা বলছে বলছে এই ছেলেটাকে যে শান্ত করতে পারবে তবে জানবিকার এ কথা বলছে আর কি যে আমি ছেলেটাকে বললাম দিকে বলছে কেন্দ্রে যাচ্ছে কিন্তু এক সেকেন্ডের জন্য চুপ হচ্ছে না চিল্লা আর কানছে আর লাফাচ্ছে এটা একটা ছড়ছে যে আমি ওকে গিয়ে ওর মাথা হাত দিলাম হাত দিয়ে আমি যখন পড়তে লেগেছি আল্লাহর কসম আল্লাহ পর আমার শেষ হয়েছে সঙ্গে সঙ্গে চুপ আর শান্ত যে একটু আগে এত চিল্লা ছিল লাফা ছিল সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে একদম আর তার মধ্যে লাফালাফি নাই চিল্লানো নাই কান্দা নাই ছোড়াছড়ি নাই কিছু একদম শান্ত হয়ে গেছে একদম ভালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে একেবারে ঠিক আছে তো এরকম ইনশাল্লাহ ভালো আমল থাকতে হবে আমার থাকতে ইনসাথে কাজ হবে ঠিক আছে বন্ধু তো এই ব্যাপার নজর লাগার কারণে এই সমস্ত হয় ঠিক আছে আরো অনেক এবার আমি তো মাত্র স্বামী স্ত্রীর জন্য বলছি স্বামী স্ত্রী এক নজর লাগলে একে অপরকে ঘৃণা করবে ঠিক আছে আবার এটা নজর লাগার কারণে হয় আবার এই জাদুর কারণে হয় অনেক আবার জাদু করে দেয় যাতে স্বামী স্ত্রীকে ভালো না বাসে আর স্ত্রী স্বামীকে ভালো না বাসে এই জন্য জাদুর করে দেয় ঠিক আছে অনেক জাদু অনেক কিছু অনেক জিনিস করা যায় খাওয়া খাবার এমন পানি পরে দিল পানির মধ্যে জাদু করে দিল সেটা দিল সেটা সে খেয়ে খেয়ে নিয়ে এসে তখন থেকে জাদু বাস কাজ করতে শুরু করবে ঠিক আছে তো এই স্বামী স্ত্রীর ঝগড়াটা দুই কারণে হয় এক হচ্ছে নজর লাগার কারণে বেশি হয় ঠিক আছে নজর লাগার কারণে এটা মনে রাখবেন আর দুই নম্বর জাদুর কারণে হয় জাদু জাদু করে দিয়ে জাদুর ফলে এটা হয় তো বন্ধু ঠিক আছে আমি এই এক এখন অসংখ্য আলামত বাকি আছে নজর লাগা ঠিক আছে তা পরবর্তী ভিডিওটা দেখুন এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি ঠিক আছে আর আপনার কাছে আমি একটা অনুরোধ রাখছি দয়া করে আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখুন নিজের লেখা আছে সাবস্ক্রাইব লাল বটন তাতে ক্লিক করুন তারপর একটা বেল আইকন আসবে তাতে ক্লিক করুন তাহলে আমার যত আমি ভিডিও তৈরি করব সব আপনার কাছে চলে যাবে ঠিক আছে আর আমি এই ভিডিওগুলো কেন তৈরি করছি নজর লাগার কারণ নজর লাগার ভিডিও কেন তৈরি করছি সে তারও কারণ আছে আমি যে আপনাদেরকে যে সমস্ত ব্যবসার আইডিয়া দিচ্ছি ব্যবসা করার আইডিয়া দিচ্ছি সে ব্যবসা যখন শুরু করবেন তখন কিন্তু নজর লাগবেই একশো পার্সেন্ট গ্যারান্টিতে নজর লাগিয়ে দেবে আপনাদেরকে মানুষ কারণ কেউ সমাজে এখন বর্তমানে কেউ কারো ভালো চায় না কেউ কারো ভালো চায় না ঠিক আছে আপনি যখন আমি যে টিপস দিয়েছি যে ছাগল পালা তারপরে আপনার মহিষপালা গরু গাভিপালা তারপরে আপনার খরগুশ পালা এই সমস্ত আমি টিপস দিয়েছি না আপনি যখন এইসব কাজ শুরু করবেন তখন অনেক মানুষ আপনার কাছে আসবে ওরা কিন্তু নজর দিবে নজর দিলে নজর লেগেলে এগুলো সব ওই ব্যবসা ধ্বংস বরবাদ হয়ে যাবে আপনার এবার আপনার ব্যবসাতে যাতে নজর না লাগে আর নজর লাগলে কি করে তা কাটাবেন এই জন্য এ জান একান্ত জরুরি একান্ত জরুরি আর বর্তমানে মানুষ বিশাল খারাপ কারো ভালো দেখতে চাই না কেউ কিছু করলে সেটা কি করে ধ্বংস হয়ে যাবে সেই চিন্তা করে ধ্বংস হয়ে যাক ছিল মাথা এরকম মানুষের খারাপ চিন্তা ভাবনা করা মানুষের সংখ্যা কম নয় অনেক আছে ঠিক আছে জন্য নজর লাগা জন্য আমি কিছু এই কথাগুলো বিস্তারিত আলোচনা করছি এক এক করে আপনার আমার সমস্ত ভিডিও গুলো দেখুন এটা দুই নম্বর ভিডিও ছিল এবার তিন পার্ট থ্রি আমি শুরু করবো কেননা নজর লাগার এক থেকে নিয়ে মোটামুটি পঞ্চাশটা লক্ষণ আমি এক এক করে তুলে ধরবো ঠিক আছে বন্ধু তো আর বাকিগুলো জানার জন্য তৃতীয় ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ রাখছি ঠিক আছে বন্ধু তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন